এখানে একটা চোকারের কালেকশন দেখছিলাম এরকম এটা আছে Hi everyone, I'm Taniya and welcome back to my channel. Welcome back to another vlog, guys. Hope you are doing well and all safe. First, good morning. Good morning. So, jara 7ta 8ta shomoy uthe tader jonno khub good morning hoy, but ami ekhon uthechi 10:30 shomoy ar ekhon baje sob kichu korte korte 11ta baje. Tao amar jonno ekhon morning. So, jara vlogtake start kori, I hope ajker vlogta dekhte tomader khub bhalo lagbe. Daily vlog ja korbo sob kichu tomader sathe share korbo. Ar jara amar channel theke first time eshecho, jodi amar content bhalo lage, please amar channel ke subscribe koro. Ar eta jemon social media site, tumra chole amar social media te follow korte paro, Instagram Facebook. So, chalo beshi bokbok korbo na, ajker vlogta ekhan theke start kori. Hope ajker din vlogta dekhte tomader khub bhalo lagbe ar tomra dinta jan ajke khub khub bhalo jay. So, chalo vlogtake start kori. আর এখন একটা অভ্যাস হয়েছে সকালবেলা করে তো আগে মুখ ধুয়ে এসে একটু জল খেয়ে চা খেয়ে দিতাম বাট এখন সকালবেলা অভ্যাস হয়েছে চবনপ্রাশ খাওয়ার তো মা বলছে চবনপ্রাশ খাবি সকালবেলা করে এক চামচ করে দেন ছোলা ফেলা যা ছোলা ফেলা সব বলছি আমি ব্লগে ছোলা বা বাদাম এগুলো ভেজায় ভিজিয়ে রাখে তো সকালবেলা উঠে ওটা খাই সো এখন এগুলো একটু নিউ হ্যাবিট মানে নিউ থিংস এগুলো অ্যাড হয়েছে রুটিনগুলো আর এখানে আওয়াজ হচ্ছে কারণ আমাদের বাড়িতে এ বাড়ির পাশে এখানে কাজ হচ্ছে সো সেটারই আওয়াজ আমার ব্লগে আসছে Anyway, so shop kichu khawa hoye geche ar ekhon dilo ma cha likar cha sokal bela kore ami likar cha tai khai ar rashtri bela kore dudh cha ar sathe dutu biscuit holeo holo na holeo holo but mare thing shudhu cha khawa jabe na chai sathe biscuit khete hobe so tatri kore age cha biscuit ta kheye nei 11ta beje geche amar khideo peyeche emnite dekhi ma amake ki ranna korche ei tatri kore breakfast ta finish kore nei jeta age tar age cha tar biscuit ta kheye nei সিম্পল মেনু এটা হচ্ছে আমার হচ্ছে কফি আর ক্যাপসিকাম আর আলু দিয়ে মা আমার জন্য এটা ভেজে দিয়েছে কফি আলু ভাজা আর এটা হচ্ছে মাদের হচ্ছে রুই মাছ সব কিছু দিয়ে কফি আর আলু দিয়ে করা আর এটা ভাত আর এই থালাতে আমি খাই তাদেরই করে লাঞ্চটা ফিনিশ করে নিই লাঞ্চটা ফিনিশ করার পর আজ একটু মায়ের সাথে বেরানোর আছে অনেক কিছু মনে করা জায়গা যাওয়ার আছে তাদেরই লাঞ্চটা ফিনিশ করে নিই আমি পার্পল থেকে যে রিপোর্টটা রিসিভ করলাম এটা আমি কালকে রাতে অর্ডার দিয়েছিলাম 10টা কি 10:30 সময় আর আজকে চলে এসেছে তাড়াতাড়ি করে তো এটার মধ্যে কী আছে বলছি এটার মধ্যে আছে আমার ডামডকের সাইসিলিক অ্যাসিড ফেস ওয়াশ আর দেখছিলাম 2-3টে সিরামের মানে ফ্রিজে পাউচগুলো হয় না পাউচগুলো দিয়েছে তো খুলে দেখি এটার মধ্যে কী কী আছে দেন দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে প্যাকেজটা এর মধ্যে কিছু রকম ঝুড়ি ঝুড়ি কিছু কিছু আমার ভর্তি করে দেয় এগুলো কেন দেয় জানি না আর এটা হচ্ছে যে সিরামের যে পাউচগুলো ছিল না এটার মধ্যে 3টে সিরাম আছে যে কী কী সিরাম আছে আমি দেখাচ্ছি এক মিনিটের ফোকাস নিয়ে নিই তো এটা আছে 2% সালিসিলিক অ্যাসিডের একটা সিরাম এটা আছে 10% নিয়েসিনামে যেটা আমি ইউজ করি এটা খুব ভালো আর এটা হচ্ছে 20% ভিটামিন সি সো প্রত্যেকটি একটা একটা করে পাউচ আছে এরকম করে 3টে আর এটা হচ্ছে কি আমার ফেস ওয়াশ মানে এত সুন্দরভাবে এটা প্যাকেজিং করেন আমার এটাই খুব ভালো লাগে মানে প্রোডাক্ট বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না একবার খুলে নিয়ে দেখাচ্ছি এটা আছে আমার 2% সালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ এটা আমার স্কিনে খুব ভালো করে স্যুট হয় আর এটা আবার এর উপর দিয়ে প্যাক করা আবার ভালো করে তো এখন তো সবকটা সিরাম ইউজ করবো এফএন ফেস ওয়াশটা ইউজ করবো তো আমি ডারমারোগের ফেস ওয়াশটি ইউজ করি খুবই ভালো এনিওয়েজ তো এখন বাজে 4টে একটু রেস্ট নিয়ে নিই বিকালে মার সাথে বেরোনোর আছে কোথায় কী যাবো কি না যাবো কি কিনবো সবটাই দেখতে পাবে দেখা হচ্ছে বিকালে সো এখন একটু বেরাবো আর এখানে সোনা বসে আছে সোনা কি নিয়ে যাবো না কারণ সোনা এখন পড়তে যাবে যে এখন বসে বসে বোকার মতো এখন পড়াফড়া হচ্ছে এতক্ষণ সারাদিন এইসব বই খাতা গুছিয়েছিল যে আমাকে পড়াধর করে পাগল করে দিচ্ছিল পড়াফড়া ধরলাম 7টা দিয়ে পড়তে যাবে তো ওকে ওখানে পড়তে দিয়ে দিন আমরা বেরাবো কী কী কিনবো কি না কিনবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে এটা আমাদের ঘরেই থাকতো বিড়ালটা এখন আর থাকে না বাইরে ঘুরে ঘুরে অন্য বিড়ালদের সাথে বেরিয়ে বেরিয়ে এরকম হয়ে গেছে হাই আয় কে মা আর আমি যাচ্ছি এখন ফার্স্ট সোনার দোকানে যাবো দেন ওখান থেকে আরও যা যা কেনা সেখানে যাব আর বুড়ো এখনও আসছে আমাদের সাথে সাথে আর আসতে হবে না যাও আর কতটা আসবে কোনটা বলছিল ওই দুটো ওই একটা সোজা আর ওই একটা বেঁকানো ওই ডলফিন টাইপের হ্যাঁ হ্যাঁ তোমার আর কত লাগবে তুমি তো নিয়েছো নিয়েছি তো কী হয়েছে ওই ছোটো আর কোথাও না ওই মায়ের করে দেখাচ্ছে
হচ্ছে মায়ের জন্য কোনটা নেবে তুমি এত নেওয়ার তো দরকার নেই তোমার আর আমি তো করবই না কর না তুমি না আমি আংটিও খুলে রেখে দিই আমি পড়ি না এত কিছু ভালো লাগে না তো ওখানে সবকিছু করা হয়ে গেল সোনার দোকানে এই মায়ের সাথে কোথাও আসলে এরকম করবো এটা নেই ওটা নেই এটা নেই ওটা নেই বাট আমার কিছুই পছন্দ হয় না বেসিক্যালি সব সোনার জিনিস কোথায় কেন জানি না বাট আমার সব কানেও আমি যদি কিছু সিটিকল পড়ি সেটাও আমি খুলে রাখি মানে অস্বস্তি লাগে সব মিষ্টি বাট তার মধ্যে আমি একটা মিষ্টিও খাই না হামেশা এখানে কাজু বলছিলাম বাট এখানে কাজু বলছিটা এখন নেই আর মায়ের এখানে দেখে ঘি নিচ্ছে হ্যাঁ ওটা চোপারের কালেকশন দেখছিলাম এরকম এটা আছে এটা আছে অ্যান্ড আছে এটা পছন্দ হচ্ছে হ্যাঁ তোমার এটা পছন্দ হবে না কজ এটা আমার পছন্দ এরকম করে কজ আমার একদম সিম্পলের ওপর পছন্দ ক্লাসিক টাইপের দেখছেন আছে কিছু বাট আমার তো এই তিনটের ওপরই চোখ আছে দেখা যাক আমার কালেকশনগুলো দেখিয়ে দিই এখানে একটা আছে কতটা ফোকাস নিচ্ছে আমি জানি না এটা একটা আছে এটা একটা আছে জানি না কেন ফোকাসটা নিচ্ছে না আর এটা এখন ফোকাসটা নিয়েছে এটা একটা আর আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা হচ্ছে এটা সুন্দর সেটা প্রাইস মেবি 180 সামথিং এটা 180 অ্যান্ড এটার কত দিদি প্রাইস 140 টাকা আচ্ছা এটা আছে 140 আচ্ছা এটার প্রাইস পেছনেই মেনশন করা আছে 140 সো এক একটার এক এক রকম প্রাইস আছে এখানে নেভি ব্লু কালারটা অ্যাঙ্কেট লেন্থের উপরে হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কেট এগুলো কাফতানের উপরে না হ্যাঁ এই কালারটা দেখো এটা সুন্দর কালারটা এই কালারটা সুন্দর হ্যাঁ সব সুন্দর একটা কালার চশমা তার তোকে সব এখানেই ঢুকিয়ে দাও এখান থেকে 20 টাকা চুমু নেবো দেন গিয়ে ডাইরেক্ট বাড়ি ওখানে মা দাঁড়িয়ে আছে একটু টকটা বেশি দিও হ্যাঁ তাহলে বাড়িতে গিয়ে আমি আর বাপি মিলে খাবো কারণ বাপির চুমুর ফেভারিট বাপি ভালো লাগে খেতে সো বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আজকে এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখলেন বি সেফ বি হ্যাপি বাই আর হ্যাঁ মায়ের এই ব্লগটা পরে আমি আসলে ব্লগটা এন্ড করবো সো বাই